সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে পারি, এই প্রতিশ্রুতি আমাকে দিতে হবে এই এলাকাবাসীর। আপনারা কি স্বাধীনতা রক্ষা করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনারা প্রতিশ্রুতি দিলেই দেশটা কাজরত তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে আসতে পারবে। এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। আমাদের প্রাণের স্পন্দন, আমাদের মনের দাবি যেন দেশ তেলা তারেক রহমান সাহেবের মিথ্যা মামলাগুলি অচিরে উঠিয়ে সেটা আমাদের দেশে আসতে পারে, এটা আমাদের দাবি। সবাই বলেন তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে। ধন্যবাদ। প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সামনে দুর্গা পূজা, হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব। আপনাদের হিন্দু ধর্মে কি বেশি দাওয়াত করবেন? আমাদের জোরে বলেন দাওয়াত করবেন কিনা? আলহামদুলিল্লাহ দাওয়াত করবেন। আমরা কিন্তু আপনাদের পূজায় নাড়ু খাইতে আসবো, আপনাদের পাশে থাকবো, থাকবো তো ইনশাল্লাহ। আমাদের এই বহরমুনি ইউনিয়ন সহ যে সকল ইউনিয়নে পূজা হচ্ছে প্রত্যেকটি পূজা মণ্ডপে আমার নেতা শহীদুল হক বাবুল, শেখ ফরিদুল ইসলাম, সামাজ সাহেব, রাসেল ফকির, খালেক বাবারা, বাচ্চু চাচা, আমার সুযোগ্য সদস্য সচিব পাহারার ব্যবস্থা করেছে, আপনাদের ভয় নাই। তাছাড়া আমাদের সাথে প্রশাসন আছে, শান্তিপ্রিয় মানুষের সাথে প্রশাসন আছে, একজন জেলা প্রশাসক আপনার ঢাকায় বাড়ি, তিনি আসছেন, তিনি প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরছে। আমাদের যে বর্তমানে পুলিশ সুপার মহোদয় আছেন, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, সেও আপনাদের আইনের সহায়তা দেবে এবং আমরা তাদেরকেও দাওয়াত করব এবং এই প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা তা যেন ঘুরে যায় এবং দেখে যায়। তাদেরও কি নাড়ু খাওয়াবেন তো? আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, সময় শেষ, অনেক বলার ছিল আপনাদের পাশে পেলে আমি অত্যন্ত আবেগময় হয়ে যাই। বিগত দিনে আপনাদের পাশে যেমন আমি ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব এই প্রত্যাশা করছি। আমার ছোট ভাই অনেক দাবি দাবি করেছে, যদি জাতীয়তাবাদী দল কোনোদিন সরকার গঠন করে ইনশাল্লাহ এই বহরমুনি ইউনিয়ন থেকে আমার যাত্রা শুরু হবে। পরিশেষে হিন্দু